কক্সবাজার শপে আজকে শুকির রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি মারিয়া, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে লইট্টা শুকি ফ্রাই। চলেন আজকে দেখাই আপনাদেরকে এই রেসিপিটি কিভাবে রেডি করতে হয়। তার জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে লইট্টা শুকি, মিষ্টি কুমড়া, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, লসুন, কাঁচামরিচ ফালি করা, আর সেই সাথে থাকছে এখানে পেঁয়াজ ব্লেন্ড করা, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা লসুনের পেস্ট, আর সাথে আছে তেল। আমি প্যানে তেল ঢেলে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমাদের তেলটা অনেকটা গরম হয়ে আসছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমাদের মিষ্টি কুমড়া, ফালি করে কাটা, একটু দাঁড় দাঁড় করে কেটে নিয়েছি কারণ এখানে মশলাটা যেন প্রপারলি ধুতে পারে। সেজন্য আমি সবগুলো অ্যাড করে দিয়ে এগুলোকে ভেজে নেব। এখানে আমি একটু লবণ আর সামান্য একটু হলুদ ছিটিয়ে দেব। আপনারা চাইলে এটাকে মাখিয়েও রাখতে পারেন, তবে কোনো দরকার হবে না, জাস্ট উপরে হালকা করে একটু ছিটিয়ে দিলেই হবে। আমি এগুলাকে একটু উল্টায় দিব। এগুলো একটু লাল করেই ভেজে নিতে হবে। এটা 2-1 মিনিট ভেজে নিতে হবে। আমরা এটাকে সম্পূর্ণ ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেন আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এটি একটি আলাদা পাত্রে তুলে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা এক্স্যাক্ট যেভাবে করেছি আপনারা এভাবে ফলো করলে আপনারা এটার প্রপার টেস্টটা বুঝতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি লইট্টা শুকিটা। এখন আমি লইট্টা শুকিটা ভেজে নিচ্ছি। এটা ভাজার কারণ হচ্ছে আমাদের যখন আমরা গরম পানিতে এই শুকিটা সুন্দর করে ধুয়ে নিই তখন কিন্তু এটা অনেকটা নরম হয়ে আসে। আরেকটাও কারণ হয়েছে আমরা যখন এটা রান্না করছি বলেছি প্রথমেই এটা মিষ্টি কুমড়া আর লইট্টার ফ্রাই, সো আমরা এটাকে একটু ভাজা ভাজা করেই এটাকে রান্না করব। দেখেন আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটার সাথে কোনো রকম হলুদ বা লবণ কোনো কিছু অ্যাড করার কোনো দরকার নেই। একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। দেখেন আমাদের এটা লাল হয়ে আসছে। দেখুন আমাদের এটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখন এটা তুলে নিচ্ছি। এটার সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল চা চামচের মতো পেঁয়াজ বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা নেক্সটে শুটকির কোন রেসিপিটি দেখতে চান চাইলে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই শুটকির রেসিপিটি দেখানোর জন্য।
আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পেজকে লাইক কমেন্ট করে শেয়ার করে, আর আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি। আপনাদের উৎসাহ পেলে আমরা সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা বিষমুক্ত ওষুধ কি খেতে চাইলে অবশ্যই আমাদের কক্সবাজার শপ থেকে অর্ডার করতে পারেন। আমাদের কিন্তু লিংক সব কিছু ডিসক্রিপশন সব কিছু দেওয়া আছে আমাদের ভিডিওর নিচে, আপনারা চাইলে সেইখান থেকে দেখে নিতে পারেন কীভাবে অর্ডারের প্রসেসটা। এই পর্যায়ে আমি মশলাগুলো সব অ্যাড করে দিব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিব, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, লবণটাও স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন দিলেই হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি একটু পানি অ্যাড করে নিলাম। এখন আমি অ্যাড করে দিব লইট্টা শুটকিগুলো, তার সাথে অ্যাড করে দিব মিষ্টি কুমড়োগুলো, আর এখানে অ্যাড করে দিব লসুন কুচি করা আর মরিচ, 2-3টা মরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। সব কিছু অ্যাড করে আমি এটাকে ভালো করে মিক্সড করব। এরপর যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, একদম খুব সামান্য পানি দেবেন। এখানে আরেকটু লবণের প্রয়োজন হয়েছে, আমি সেজন্য একটু অ্যাড করে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে কষিয়ে নিব যেন মশলাগুলো মিষ্টি কুমড়ার মধ্যে যেন ঢুকে যায়। আমাদের এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি ভাজা ভাজা করে রান্না করব, ভেজে নিব আর একটা মিনিট আমি এটাকে ভেজে নিব সুন্দর করে। আপনারা চাইলে এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এটার টেস্টটা আরও অনেক ভালো হয়। এটাকে আমরা বারবার কিন্তু লাড়তে থাকবো যেন এটা লেগে না যায়। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন এটা পরিবেশন করে দেখাবো, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই করে এটা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি।